সারা জীবন ধরে এই ব্রতকে, এই মন্ত্রকে, স্বপ্নকে কাজে রূপান্তরিত করে দেখিয়েছিলেন সেই স্বামী মুখণ্ডানন্দ জি। আজ শুভ বিবাহতিথি, এমন একটা শুভ দিনে আমরা মহামায়া অর্থাৎ মহামায়া গান, আগমনী গান সঙ্গে পরিবেশন করে এসেছি। আগমনী গান মূলত মায়ের আগমন বার্তার কথা বলে, এর সঙ্গে মিশে গেছে আমাদের বিশেষ করে বঙ্গদেশের মায়েদের অন্তরের আকৃতি। আমাদের বঙ্গদেশের মায়েরা সবসময় মনে করেন তার মেয়েটা কিন্তু সবচেয়ে খারাপ আছে শ্বশুর বাড়িতে, তার যে চিন্তা, তার যে আকৃতি, সেগুলি যেন বিকৃত হয়েছে বৈজ্ঞানিক কথায় শুনে। যতগুলি বিখ্যাত গান আছে যেগুলো খুব বহুশ্রুত, সেগুলোকে আমরা সযত্নে না গাওয়ার চেষ্টা করব, অশ্রুত যেসব গান সেগুলিকে গাওয়ার চেষ্টা করব। আমরা শুরু করব শ্রী শ্রী মায়ের একটা ধ্যান মন্ত্র দিয়ে, তারপরে আগমনী গান। প্রথম গানটি রচনা কমলাকান্ত চক্রবর্তী। আমরা পরপর তিনটি গান শুনব। এই যাও বলার কথা নিয়ে হিমালয়কে বলছেন মা মেনকা, যাও তুমি মেয়েকে নিয়ে আসলে। এই যে যাওয়ের যে তিনটে ভ্যারাইটি আছে, ফিডব্যাক আসছে, এই যাওয়ের যে তিনটে আছে ভ্যারাইটি আছে, যে খুব মিষ্টি করে যাও, প্রথমে অর্ডার করে যাও, তারপরে একটু নরম করে যাও, শেষকালে একেবারে ভীষণ নরম করে যাও, এই তিনটি যাওয়ের ভ্যারাইটি আমরা